শিক্ষা সফরের উদ্দেশ্যে বাসে যাচ্ছিলেন একদল শিক্ষক ও শিক্ষার্থী। চলন্ত বাসেই বেশ কিছু শিক্ষার্থী সহ তাদের কয়েকজন শিক্ষককে দেখা গেল কিছু একটা পান করছে। অভিযোগ উঠেছে মদ্যপান করেছেন তারা। সম্প্রতি এ সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যে স্কুল থেকে এই শিক্ষা সফরের আয়োজন, সেটি মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয়। গত ২৪ ফেব্রুয়ারি আলোচিত ওই শিক্ষা সফরে যাচ্ছিলেন বিদ্যালয়টির ৪১ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক। আলোচিত এ ঘটনায় ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অভিভাবক সহ স্থানীয়দের মাঝে। শিক্ষা সফর যাবে আনন্দ ফুর্তি অথবা অন্যকম একটাই করব, কিন্তু তারা যে মদ পান করলো এটা কিন্তু অপরাধের কাম করছে, কিন্তু এটা কিন্তু একবারে দেশের ক্ষতি, একদম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি, এটা কিন্তু আমরা চাই না। টিচাররা বলছে আমরা দিতে চাই না, মেয়ে বলছে আমরাই দেখে রাখবো, বাচ্চাদের কোনো সমস্যা নেই, টেনশন হয়ে গেছে না, আমরাই ওদের দেখাশোনা করবো, আমরা ওদের সেফ মতো নিয়ে আসবো। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করে তাদের এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ১০:০১ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এইটা ভিডিও ফুটেজ দেখে আমরা প্রাথমিক অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে আমরা প্রাথমিকভাবে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে দোষীদের শাস্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আমার দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা শিক্ষা অফিসার স্যার ইউনুস স্যারকে আমি অবহিত করি এবং তারা একটা তদন্ত কমিটি ইতিমধ্যে উপজেলা নির্বাচন তদন্ত কমিটি গঠন করে দিয়েছে এবং জেলা শিক্ষা অফিসার তদন্ত কমিটি, আমরা সেই তদন্ত করে যথোপযুক্ত শাস্তি আমরা নিশ্চিত করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এটি জানার সাথে সাথে আমরা ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিয়েছি, যার আহ্বায়ক আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তারা আজকের মধ্যে আমাকে তদন্ত প্রতিবেদন দেবেন। এছাড়া ঘটনার গুরুত্ব বিবেচনা করে আমরা গতকাল সন্ধ্যায় ম্যানেজিং কমিটির সভা আহ্বান করে সেখানে দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ম্যানেজিং কমিটির সকলের সিদ্ধান্ত মোতাবেক। এছাড়া আজকে যদি আমরা তদন্ত প্রতিবেদন পাই এবং সেখানে যদি দেখি যে শিক্ষক এবং প্রধান শিক্ষক সহ যদি কোনো ছাত্র ছাত্রীরা যারা এর সাথে জড়িত ছিল তাদের নাম আসতে পারে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অর্থাৎ সারা দেশব্যাপী যে একটি নেগেটিভ একটা বার্তা সবার কাছে গিয়েছে, আমরা উপযুক্ত শাস্তির নিশ্চিতকরণের মাধ্যমে আমরা সমাজকে একটা মেসেজ দিতে চাই যে না, এই ধরনের কাজ করে কেউ এখান থেকে পার পাবে না। অভিযুক্ত শিক্ষকরা হলেন শিকদারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল নোমান। এর মধ্যে একজনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কথা বলতে রাজি হননি। আমি এখন মানসিকভাবে একটু সমস্যা আছে, হেড স্যারে সাময়িকভাবে বরখাস্ত। আমি তো মনে করেন এমন পোলা পানে হই উল্লাহ করতেছে, আমি বাধা দিতে গেছি, বাধা দিতে যায় এখন আমি বাধা দিতে আমি বাধা দিছি। বাধা দেওয়ার পর আমি এসে বসে আমার বাম হাতে আমি স্পিড বোতল নিয়ে বসে আছি জানলার পাশে। তারপরে আর কি হয়েছে আমি বলতে পারবো? আপনাকে সাময়িকভাবে কি করা হয়েছে? সাময়িকভাবে কি বললেন? বরখাস্ত করা। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।